বাংলাদেশে ওই যে বললেন না, এখনো ফ্যাসিবাদ আছে। ফ্যাসিবাদ কতটা এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। আমি ক্রিমিনাল এসবির রিপোর্টে, মাহমুদুর রহমান ক্রিমিনাল। আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে, নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত, সে ঘুরে বেড়াচ্ছে। নিজামুল হক নাসিমের তো এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল, গ্রেফতার হওয়া উচিত ছিল নিজামুল হক নাসিমের, কারণ একজন বিচারপতি এরকম অনৈতিক কাজ করতে পারে না, যেটা স্কাইপ কেলেঙ্কারিতে আমরা প্রমাণ করেছিলাম। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এটা একটা কাগজ, এটা কিন্তু বেশ ভাইরাল ইয়েতে হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সে হলো বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোর। তো সে তার প্রমোশনের জন্য একটা কাগজ তৈরি করেছে তৎকালীন সরকারের সময় 2022 সালে। তো তার কি কি মানে, সে কি বড় বড় কাজ করেছে, কি মহৎ কাজ করেছে? মহৎ কাজের মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে আমি চার্জশিট দিয়েছি। তার মানে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি 57 ধারায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট, এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়ালি, এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ, ইট ইজ এ অফিসিয়াল ডকুমেন্ট। এবং এই হচ্ছে বাংলাদেশ। এবং এই পুলিশ কোথায় আমি জানি না, মহিউদ্দিন আহমেদ কোথায় এখন, কোথায় চাকরি করে, কি পোস্টে আছে আমার জানা নাই, কিন্তু এরাই তো আছে পুলিশে। তো পুলিশের সংস্কার তো এখনো হয় নাই, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে? মেইন প্রবলেম কোথায় জানেন? বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়াতে। 1971 সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের দখলে চলে গেছে। আমি ইকবাল সোবান চৌধুরী কিংবা নাইমুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাজ এবং নিম্ন শ্রেণীর চাটুকারদের কথা বলতে চাই না। আমার অবাক লাগে যে ইকবাল সোবান চৌধুরী নাকি এখনো প্রেস ক্লাবে আসে। কিভাবে আপনারা বসেন? টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।